আগের দিন শেয়ার করেছিলাম আর একটা বাগান, আর এটা আর একটা বাগানে চলে এসেছি। এই যে কলার কাঁদিটা, এটা পড়ে গেছে, এটা দড়ি দিয়ে বাঁধা হয়নি, মাঝখান থেকে ভেঙে গেছে, সব ফাঁকা হয়ে গেছে কলা বাগান। এই যে সর্ষে গাছ শেয়ার করব বলে আপনাদের সঙ্গে, আমি এতদিন সর্ষে ক্ষেতের এদিকে আসা হয়নি, এখন তো সব সব ফুল ঝরেই গেছে, যেটুকানি আছে। এটা একটা আমাদের একটা দাদাদের, এই পাশের কাঁদিগুলো একটু বড় বড় আছে। আর এই যে এই একটা কাঁদি দেখছি ফেটে গেছে, কে কে এই কলা খেতে ভালোবাসেন শেষে আমাদের বাড়িতে চলে আসুন। একদম ফল হয়ে গেছে, এত সুন্দর সর্ষে ক্ষেতটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, প্রতি বছরই করি কিন্তু এ বছর আর করা হয়নি, কিন্তু এখানে এই সর্ষে ক্ষেতটা দেখছি ভালোই সর্ষে হয়েছে। এই যে আমাদের এটা এটা একটু পরেই লাগিয়েছিল, এগুলো তো পেকে পেকে গেছে, এগুলো আবার ও কিছুটা গাছে চারা বার হয়নি, তার জন্য কি করেছিল আবার কিছুটা নিয়ে ছড়িয়ে দিয়েছিল, তার জন্য কিছু কিছু যেগুলো আগের গাছ হয়েছে না সেগুলো এরকম মোটা মোটা দানা হয়ে গেছে। এই যে মোটা মোটা দানা হয়ে গেছে, আর ওই যে গাছগুলো পরে আবার ছড়িয়েছিল সেইগুলোই ফুল আছে। এই যখন এই পাশেও ফুল ছিল তখন কত সুন্দর দেখাচ্ছিল, কিন্তু এদিকে আর আসাই হয়নি। সুন্দর হাওয়া লাগছে না, এই যে ট্রেন আসছে। যে ওদিকে ধান রোয়ার কাজ হচ্ছে, এগুলো হচ্ছে বিট গাছ,
আর এই যে এই জমিটা আমাদের পটল করা হতো, এখন ধান করা হচ্ছে। এই যে দেখছি একটা কলার কাঁদি পড়ে গেছে। ওই যে একটা দেখছি কলার কাঁদি পড়ে গেছে। এই যে কলা বাগানে এই যে সর্ষে হয়েছে, কটা সর্ষের মনে হয় এখানে বীজ পড়েছিল। কি সুন্দর হয়েছে, গাছগুলো বেশ সুন্দর হয়েছে। এর পাতাও বাটা খাওয়া যায়, এই সর্ষে ফুলের বাটাও খুব সুন্দর লাগে। এই যে কলা গাছগুলো কেটে কেটে ফেলেছে, কটা হাতে করে টানতে টানতে নিয়ে যাব ছাগলের জন্য। কাছে নিয়ে আসলে ভালো হতো, কেটে কেটে নিয়ে যাওয়া যাবে।